সবাই সবসময় বলে যে সাইমনের ভোকালটা একটু ঝামেলা আছে, সেই জায়গায় শিবা শানু ভাই একজন মানে ওনার কোনো দায় ছিল না, ওনার দায় একটাই ছিল যে যেন সিনেমার অভিনয় ডাবিং এবং কোন জায়গায় যেন কোনো কেউ ফেল না করে, সেই জায়গা থেকে উনি থেকে আমাকে আমার সম্পূর্ণ ডাবিংটা করিয়েছেন। অনেক কৃতজ্ঞতা শিবা শানু ভাই আপনার প্রতি, এবং অনেক বেশি ভালোবাসা শামীম আহমেদ রনির প্রতি, কারণ তিনি না থাকলে লাইভ হতো না, আর লাইভ না হলে একজন নায়ককে হারানো হতো না। থ্যাংক ইউ। আমাদের সাথে আরো আছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন, ওনাকে থ্যাংক। এবং এখানে আপনারা যারা জার্নালিস্টরা কষ্ট করে এসেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি একটু লাইভ নিয়ে মানে কয়েকটা কথা জাস্ট শেয়ার করতে চাই। এটা হচ্ছে প্রথমে যখন অনেক সময় থাকে না জন্য কিছু স্টোরি মাথায় এলো, কনসেপ্টটা তো নরমালি আমরা প্রোডিউসারের সাথে ডিসকাস করি। তো আমার ফার্স্টে মাথায় যখন এই স্টোরিটা আসলে আসলো, আমি যখন প্রোডিউসারের সাথে শেয়ার করলাম, প্রোডিউসারের সাথে যারা আরো আরো মানে আরো অনেকে মিলে আসলে গল্পটা শোনা হয়েছিল, প্রথমে সবাই এক বাক্যে বললো যে এই ছবি বানানোর কোনো মানে হয় না, কারণ প্রথমত এটা হয়তো বা সেন্সরি হবে না, এবং দ্বিতীয়ত হচ্ছে এই ছবি কোনো আর্টিস্ট আসলে করতে রাজি হবে না, এবং থার্ডলি সব মিলে এই ছবিটা করাই বানানোটাই উচিত হবে না। বাট আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমার প্রোডিউসারকে, সেই ভাইকে, যিনি সবার নিষেধ সত্ত্বেও এই ছবিটাতে উনি অর্থলগ্নি করেছেন। এবং যে সময়টা আমরা আসলে শুটিং করেছিলাম কোভিড সিনারিও, সো ওই রকম একটা মোমেন্টে অর্থলগ্নি করাটা একটা টাফ ডিসিশন ছিল, এবং উনি সেটা আমার উপর আস্থা নিয়ে সেটা করেছেন, এর জন্য ওনাকে থ্যাংকস। দ্বিতীয়ত যখন আমি আসলে স্ক্রিপ্টটা, প্রোডিউসার তো এগ্রি হয়ে গেল, স্টোরি স্ক্রিপ্ট রেডি করে ফেললাম, বাট এখন হচ্ছে যে এটার আর্টিস্ট কই পাবো, কারণ প্রত্যেকে আবারও সেম কথা বললো, কোনো হিরো হিরোইন এই ছবি করতে এগ্রি হবে না, কারণ ওই সাহসটা আসলে দেখাবে না, কারণ এটা তথাকথিত হিরো হিরোইনিজমের ছবি না। অফকোর্স হিরোইজম হিরোইনিজম এগুলো আছে, বাট সেই টাইপের গল্প না যেগুলো আমরা রেগুলার আমরা মেক করি। তো সেইখান থেকে আসলে বড় একটা ইস্যু দাঁড়ালো যে আসলে কাস্টিং